আছে আমি বলছি একটা মশলা মিলিয়ে নেন বহু বাড়ি আছে নামাজি মানুষ কিন্তু না পান বলবেন তার মানে যাদের বাড়িতে কলের পাশে বাথরুম অথবা বাথরুম দূরে বাথরুমে যাওয়ার সময় সবার বাড়ি তো বাথরুমের ভিতরে ইয়ে নেই কি বলে ওটা ট্যাপ পানির ট্যাপ নেই তাহলে বাইরে কল বাথরুমে যাওয়ার সময় এক বালতি পানি নিয়ে ভিতরে যাচ্ছে আর বদনা বা লোটা কি বলে বদনা এই বদনা যেটা ভিতরে বসানো আছে আপনি আমি বা আমার আগে যে গিয়েছিল বাথরুমে তার পেশাবে ছিটে ঠিকরে বদনার গায়ে লাগতে পারে এতে কোনো না না লাগার কোনো সম্ভাবনা আছে লাগতে পারে 99% কারণ আপনি যখন পায়খানায় বসবেন চেক করে দেখবেন বদনা যেখানে রাখা আছে ছিটকে গিয়ে লাগছে তাহলে ভাই আমার অধিকাংশ বাড়িতে বালতি করে পানি নিয়ে যায় আর বদনাটা ওখানে আছে ওতে ডুবিয়ে দেয় খুব কমন ভুল কিন্তু মানুষ একটু শ্রমিক বিবেচনা করে না টাকা দিলেই দেখে জাল না ঠিক বলে ঠিক আছে তো খুঁজে দিচ্ছি বলো ঠিক আছে তো আর বাথরুমে যাওয়ার সময় তখন বিবেচনা করে না যে এটা কি হচ্ছে এখন অনেক বাড়িতে বাথরুমে বদনা নেই লোটা নেই মুখ থাকে একই কন্ডিশন এবার ওর গায়ে যখন প্রস্রাব চা ঠিক লাগলো আর ওই বদনা যখন আমি বালতিতে ডোবাবো বালতির পানিটা পাক হবে বলে মনে হয় না পাক আচ্ছা এবার কেউ কেউ বালতি পানি নিয়ে যায় না পাশেই কল তো এক বদনা পানি নিয়ে যায় এমন আছে না এক বদনা পাইখানা হয়ে গেলে ধুয়ে বেরিয়ে আসার পর আরো এক বদনা নিয়ে তার মানে মেরে দিল দমকলের পৌরসভার কর্মীদের মতো মাল ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার বলুন পাইখানা করে কতটা পানি ঝাললে আপনি পাক হতে পারবেন বলবেন বাবা আজ পর্যন্ত কোনো মাওলানাতে আওয়াজ করিনি আমি এক জায়গায় ওয়াশ করে নেমেছি আমার ড্রাইভার বলছে সাদ্দাম ভাই ভাই আপনি যা ওয়াশ করেছেন ওই লোক বলছে এসব কথা বলার কি দরকার পায়খানার কথা লোক বলে নাকি জলসে মানে মান সম্মান লাগে কিন্তু লোকের কি বলে না বলে দেখার দরকার নেই দু ঘন্টার জন্য আমি আমার জাহান নামে রাস্তা ক্লিয়ার করব না জন্য আমি আমার কথা বলে যাব তাতে লোক বুঝতে ভুল করলে কিছু করার নেই কারণ পাইখানা একটা মলম ব্যাপারি মলম বিক্রি করছে একটা মলম 30 টা লোকের কাজ করে তা বিশাল গ্যারান্টি দিয়ে বিক্রি করছে আর যেই বলছে কি কাজ বলছে 800 রোগ ছাড়বে চুলকনা ছাড়বে দাঁত ছাড়বে একজন বলছে ভাই দে ঢোল কোম্পানির মলম বলছে দে যেই দিয়েছে বলছে কোথায় লাগাবে বলছে পাইখানার দারে সুন্দর করে লাগাবে একটা ওষুধ দিলা বাপ বেটা চাচা ভাই চার জনের কাজ হবে তারপর ওষুধ থাকবে ও বাথরুমে ঢুকে উপর থেকে নিচে পাইখানার ফাইবারের দরজা কায়দা করে লাগিয়ে দেখছে হাব লাগিয়ে এক ফাইল শেষ এ বলছে দোকানদার বলেছে একটা ফাইলে চারজনের কাজ হবে আমি একাই লাগিয়েছি মাল শেষ কিন্তু সেতে বলেছে পাইখানার দারে লাগাতে অর্শ সমস্যা কিন্তু পাইখানার দরজাই যেমন লাগিয়েছে আমরা যদি না বোঝাতে পারি আর পাবলিক যদি বুঝে না নিতে পারে রোগ সারা তো দূরের কথা বরঞ্চ আরো ঢুকবে যা যেমন ঢুকেছে বন্ধন গুরু বলুন স্বর্ণ জয়ন্তী একটা গ্রামে যদি একশো বাড়ি থাকে আশিটা বাড়ি হলো শুধু এই পর্দার এখন বসে আছে রাবে অবশ্যই একটু পালে ধলাই করছি এমন ভাবলে বসে আছে মনে হয় যেন এই কালের ফাতেমা ও নামাজ পড়ে রোজা করে কিন্তু সুদ খাওয়া ছাড়ে দিচ্ছি বলে কি বলছিলাম মনে রাখুন আবার কিছু কিছু বড় লোকের বাড়ি কমট বাথরুম আছে কমট বাথরুম যদিও গরিব মানুষের বাড়ি কমট বাথরুম নেই কিন্তু কমট বাথরুম আমরা কলকাতায় বা বিভিন্ন দায় দরকারে গেলে অফিস আদালতে কখনো কখনো কমট বাথরুমে বসতে হয় প্রয়োজনে তাগিদে কথা ঠিক কি না আচ্ছা কমট বাথরুমেই বসলাম মশলা বলছি আমি হাসি নয় পাকামো নয় এই বসে আমার এখান থেকে যখন ঝরছে প্রথম কিস্তি ধরলো ছাটাক করে পানি পড়লো ও ছিটকে ফাটাক করে মারবে না মারবে না আচ্ছা ও যখন ছিটকে আগে মেরে দিল এখন ধোয়ার সময় পুরো কি এই পিছনটা আমরা ধুই হাত দেবেন না বলে আবার রেখেছে কি জানেন হ্যান্ডেল টিপে ধরলেই ধুয়ে যাবে কারেন আছে কিনা ঠেকানোর জন্য টেস্টার আছে আর এটা পাক হয়েছে কি না পাক হয়েছে দেখার জন্য আল্লাহ হাত দিয়ে চলে এত টাকা হয়েছে এত অহংকার সে গেছে উনি হাত দেবেন না তাই ধরিয়ে দিচ্ছে অন্তত পায়খানা করে কতটা পানি ঢালবেন পাক হয়েছে কিনা বুঝবেন শরীয়তের মশলা হলো এই যে ঘষা হচ্ছে এই ঘষে ঘষে হাতের ময়লাটা যখন উঠে যায় আঙ্গুলের মাথায় কর করে ডিশ ব্রেকের মতো আটকে যায় ঠিক কি না যেন মনে হয় আটিয়ারে ডিশ মারছে আটকে যায় আর যতক্ষণ নোংরা বা ময়লা থাকবে হাত দিলে হালকা স্লিপ হবে হালকা স্লিপ হবে হালকা স্লিপ হবে যতক্ষণ স্লিপ হবে ততক্ষণ আপনাকে আমাকে পানি ঢালতে হবে আমি যদি এই মানে দিয়ে ধুই তাহলে আমি ওটা মেন লাইন কি সিরিজ লাইন কি তিন লাইন কি করে পাক হয়েছে কি না পাক হয়েছে দেখার জন্য হাতটা দেওয়ার দরকার তাহলে এই যে দুটো ভুলের কথা আমি বললাম একটা কমট বাথরুম একটা নরমাল বাথরুম আজকের বাড়িতে গিয়ে কমসে কম নিজের বাচ্চা কাচ্চা নাতিপুতি ছেলে বউকে সামনে বসিয়ে সতর্ক করুন রসুলল্লা বলেছেন আখসারুল আজাবিল কবরে মিনাল বউল একটুখানি বলে দিত না গল্প করে গেছে ও ছেলেরা ও নৌ জুয়ান যুবকেরা ও আমার মুরুবিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন বাপ আল্লাহর নবী আর আব্বাসের ছেলে দুজনে রাস্তা দিয়ে বেরিয়েছে প্রতিমধ্যে খানিকটা যেতে যেতে দয়ান নবী বললেন ওই আব্বাসের বেটা ওই যে গাছ দেখতে পাচ্ছ একটা ডাল ভেঙে আনো একটা ডাল ভেঙে এনে দুইটা টুকরো করে একটা দিল ডান দিকের কবরে আর একটা বাম দিকের কবরে কবরে আব্বাসের জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরে পাতা দেয়া হলো কেন দয়ান নবী বললেন এই দুইটা কবরে আযাব হচ্ছে আর পাতাটা দেওয়ার কারণে পাতা তাসবিহ পড়বে আর তাসবিহ পড়ার বিনিময়ে আমার আল্লাহ দুইটা কবরের গোড়া যাব হালকা করে দেবেন যুবক জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই দুটো মানুষ কি নামাজ পড়তো না এরা কি রোজা করতো না আল্লাহর নবী বললেন হ্যাঁ নামাজ পড়তো রোজা করত কিন্তু একটা কবর বাসী হলো যখন পেশাব করতে বসতো পেশাব করত সামান্য দু চার ফোঁটা ছিটা ছিগড়ে গায়ে লাগতো এই সামান্য মনে করে গুরুত্ব দিত না তাই একটা কবরে আজাব হচ্ছে ও ছেলেরা ও নৌজোয়ান যুবকেরা আল্লাহর নবী বলেছেন আকসারুল আজাবিল কবরে মিনাল বউল বেশিরভাগ কবর কবরে আজাব হবে পেশাবের ছিটা ছিগড়ে লাগার কারণে পেশাবের পায়খানার কারণে তাহলে আজকের যুবক ছেলেরা তারা প্যান্ট পরে প্যান্ট টাইট প্যান্ট পরে শুট পরে যার নাম হলো ন্যারো প্যান্ট যার নাম হলো বেলুন প্যান্ট এই প্যান্ট পরে যদি পেচ্ছাপ করতে বসে পেচ্ছাপ লাগলে প্রথম একবার বসলে একবার হবে উঠে দাঁড়ালে আরো একবার হবে আর চেনটা টানলে আরো একবার হবে তিনবার একবার পেসাপ লাগলে তিনবার হবে কিন্তু সরিয়াতের মশলা বলছে পেশাব করতে যখন বসবে পেশ করার পর কেন তিনবার গলা খাগড়ানি দাও তোমার শরীরে শিরাতে যে পেশাব টাটকে থাকবে ওইটা ঝরে যাবে তারপরে তুমি পানি কুলুগ নাও তারপরে প্রয়োজন হলে পানি নাও কিন্তু দুর্ভাগ্যের বশত সমাজের কিছু যুবক ছেলেরা এরা পেশাব করে সিগন্যাল দেয় না কিন্তু স্বাস্থ্য দেখলে সিগন্যাল দেয় কোন যুবতী মেয়েকে দেখলে সিগন্যাল দেয় কারণ ওটা হলো সিগন্যাল সিগন্যাল যদিও একবার ঘুরিয়ে থাকায় এটা তখন বলবে আকাশের চাঁদ নেমেছে ও বেহায়া ঘুরে ঘুরে দেখবে কে বলেছে প্রথম হবে চোখে চোখে শুভ দৃষ্টি তারপরে হবে চালু শুরু আরম্ভ বাদুড়িয়ার মিন্টু পার্কে চলে যাবে ওখান থেকে চালু শুরু আরম্ভ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো ও যুবকেরা ও জোয়ানেরা পেশাব করতে যখন বসবে প্যান্ট 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 যারা পরব সতর্কতা অবলম্বন করো সতর্কতা অবলম্বন করো তাই হাদিস শরীফ থেকে বলে ওই জায়গাটা রিপিট মেরে দিলাম চলুন ব্যাগে চলে আসুন কি বলতে চেয়েছিলাম আবার গোড়ার কথাই ফিরে যাচ্ছি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর ওই জায়গা থেকে মই আল্লাহর আবেদ বন্দর ঘরটা ভাঙচুর করা হয়ে গেল মেয়েটার পেটের বাচ্চার ন মাস দশ মাস বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে তাই তো বলছিলাম মনে করবেন সাতটা মজ ভুলে গেছেন না আমার আব্বা যান যেমন আলোচনা করতে করতে জায়গায় রেখে। আবার আবার কিছু কথা বলে আপন আমি ছেলে আপন জায়গা থেকে শুরু করতে চাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটাকে যখন পেটের বাচ্চা দুনিয়ার বুকে চলে আসলো এমন একটা সময় চলে আসলো পেটের বাচ্চা হয়ে গেছে পাড়ার লোক বললো হুজুর কে ডাকা হোক বাচ্চা তো হয়ে গেছে এখন প্রমাণ দিতে হবে বাচ্চাটার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা হুজুরকে প্রমাণ দিতে হবে এই বাচ্চার বাপ কে তখন আল্লাহর আবেদ বান্দাকে বলা হলো যাও 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 হুজুর কে ডেকে আনো হুজুর ডেকে আনা হলো ও হুজুর এবার তুমি প্রমাণটা দাও আল্লাহর আবেদ বান্দা বলতে লাগলেন আমাকে দু মিনিট টাইম দাও আমি আল্লাহর সাথে একটু ফোনে কথা বলতে চাই আল্লাহর ফোন নাম্বার কত টু ফোর ফোর থ্রি এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহ জান্নাতের দর টু ফোর ফোর মানে ব্যাখ্যা বলছি আর যুবকরা আল্লাহর ফোন নাম্বার জানে না বুলাদির ফোন নাম্বার মুখস্থ ওয়ান জিরো নাইন সেভেন হাওড়া থেকে গীতাঞ্জলি ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি নন্দীপাড়া থেকে গীতাঞ্জলি ও দিদি তোমার সাথে মনের কথা খুলে বলি আই মর চলো না ইউ মর ভুলো না হ্যাপি হবো দুজনা এটাই মোর কামনা তাই তো বলছে বাসনা কিন্তু আল্লাহর ফোন নাম্বার ফজরের দু রাকাত ফরজ জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত আর আপনার এশার চার রাকাত তাই বলে চিট্টু ফোর ফোর থ্রি ফোর এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহ জান্নাতের দোর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে আল্লাহর কাছে শাখা সাহায্য চায় আমি তো এই পাপ করিনি কে করেছে তুমি জানো তোমার কাছে সাহায্য চাইছি আওয়াজ চলে আসলো ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও ওদেরকে বলে দাও ওদেরকে বলে দাও এই বাচ্চা নিজের মুখ থেকে প্রমাণ দেবে ওই বাচ্চার বাপকে একবার জুড়ে বলুন সুবহান বাচ্চার বয়স মাত্র কয়েক ঘন্টা বাচ্চা মুখ দিয়ে কথা বলবে বলছে আল্লাহর আবেদ বান্দা এত পরিমাণ নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ তাকে উত্তর দিয়েছেন বাচ্চা কথা বলবে প্রমাণ দেওয়ার জন্য আমি তৈরি দেব তুমি কান্নার সাথে নামাজ পড়ে কেঁদেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে বোকারি শরীফের রেওয়ায়ত থেকে বলছিলাম আপনারা আমার খুব পরিচিত একটার নাম নামটা হলো রাবে আ যারা জানা আছে না রাই

তো রাবেয়া বস্ত্রীকে নিয়ে হাটে বিক্রি করা হলো টাকার দরকার চলে দেয় হাটে বিক্রি করার পর যে মালিকটা কিনেছে তৎকালীন সময় মানুষ কিন্তু বাড়ি কাজ করানোর জন্য চাকর কিন্তু না তো রাবেয়া বস্ত্রীকে কিনেছে আস্তে আস্তে বড় যত হচ্ছে রাবেয়া বস্ত্রীকে কাজ তত বাড়ছে চাপ দিচ্ছে একদিন এই বাড়ির মালিকটা পেটে খুব যন্ত্রণা হচ্ছে তার আবে যে যন্ত্রণা হচ্ছে ঘুম থেকে আর বিছানায় শুয়ে না থাকতে পেরে উঠে ছটফট করছে আর রাবে বস্তি যে ঘরে শুয়ে আছে ওই ঘরের ভিতর থেকে একটা কান্নার গুনগুন করে আওয়াজ আসছে ঠিক আওয়াজটা এমন যেন মালিক কাউকে কাজ থেকে বাদ দিচ্ছে আর সে কান্না হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে যে আমাকে নেন আপনি কেন বাদ দেবেন ক্ষমা কেন করবেন না এমন কাঁদছে এরকম কান্না শুনতে শুনতে গিয়ে শুয়ে পড়ল আবার পরের দিন সকাল বেলা রাবেয়াকে দেখে বলল রাবেয়া গতকালকে তোমার ঘর থেকে একটা কান্নার আওয়াজ পেলাম কেন কাঁদছিলে আমি কি তোমার ঠিক খেতে দিই না আর রাবেয়া দোয়াটা কি চাইছিলেন জানেন আল্লাহ জোহরের নামাজ পড়তে পারি না আসরের নামাজ পড়তে পারি না আমি মানুষ একা আমার দেহ একটা মন একটা কিন্তু আমার মালিক হলো দুটো একটা তুমি সৃষ্টি করেছ আর একটা হলো দুনিয়ার মালিক যে আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে তার কাজ করতে যাই আল্লাহ এত তো নির্বোধ বোঝে না আল্লাহ তুমি তো বোঝো তোমার কাছে আমি তাই জোহর আচর করতে পারি না আল্লাহ তুমি ক্ষমা করে দাও এত এইগুলো বলছে আর খুব খাচ্ছে আল্লাহ তুমি কেন ক্ষমা করবে না আল্লাহ আমি তো ভুল করেছি আমার মালিক তো দুটো যেদিন আমার একটা মালিক হবে সেদিন আমি তোমার এবার করে তোমাকে খুশি করব

কিন্তু মিথ্যাও বললেন চলে গেল এই ঘটনাটাই বলতে গেলে আধ ঘন্টা সময় লাগবে কিন্তু আমি পাঁচ মিনিটে বলছি আবার কিছুদিন হওয়ার পর আরেকদিন একদিন রাত্রে কোনো কারণ বসত বাইরে উঠেছেন দেখছেন রাবেয়া বস্ত্রী ঘরের চালের উপরে রাবেয়া বস্ত্রী যে ঘরটায় থাকে চাকত্ব যে ঘরে থাকে তার ঘরের উপরে আকাশের চাঁদের মতো একটা আলো যেন ঝিকমিক ঝিকমিক করছে বাড়িওয়ালা দেখে চমকে গেছে আলোটা এমন করছে কেন তারপরেই দেখছে আর বস্তির ঘর থেকে বিরাট কান্নার আওয়াজ চুপচাপ মেরে আছে যে এই সময় যদি আমি রাবিয়াকে ডাকি না জানি আলোটা যদি চলে যায় আর রাবে আস্ত্রী কাঁদছে কেন চুপচাপ থাকতে 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 রাবিয়া বস্ত্রী এত পরিমান কাঁদছে আল্লাহ আমি জোহর পড়তে পারিনি আসর পড়তে পারিনি মাগরিব পড়েছি এসা পড়েছি আর তোমার কাছে আমি কাঁদতে শুরু করেছি জোহর আসরের কাজা পড়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এত পরিমাণ কাঁদছে কান্নার কোনো সীমা থাকছে না সুখের ঘুম থেকে পানি টপ 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 করে পড়ছে আর এই কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওই আলোটা যেই রাবেয়ার ঘরে পৌঁছে গেল ঘরের ভিতরে ঢুকেছে

রা এমন দেখেছি কিসের জন্য তুমি কষ্ট ছিলে একদিন আগে তোমা কদিন আগে জিজ্ঞাসা করেছিলাম হগল বগল করে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে আজকে বুঝিয়ে দিলে হবে না আজকে সত্য কথা আমাকে বলতে হবে রাবেয়া বসরি বুঝতে পেরেছে নিশ্চয় শাক দি মাছ ঢাকা দেওয়া যাবে না তখন খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন আমি আপনার কাছে বলতে পারি তবে আমি আপনার বাড়িতে যতদিন থাকব কারোর কাছে বলতে পারবেন না বলছে না বলবো না বলে ফেলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাবিয়া বসি বললেন আমি আমার দুটো মালিক একটা হলো আপনি টাকা দিয়ে কিনে এনেছেন আর একটা হলো আমার রব তার হুকুম রয়েছে মাদাত করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আর আপনি আমাকে কিনে এনেছেন আপনার বাড়ির সমস্ত কাজ কাম করতে হবে আমি আপনার কাজ করতে গিয়ে জোহরের নামাজ পড়তে পারি না আসরের নামাজ পড়তে পারি না যখন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের নামাজটা আদায় করে ফেলি এশার নামাজটা আদায় করে ফেলি কিন্তু বিছানায় আমি পিট দিতে পারি না আমার আল্লাহর আযাব গজবের কথা মনে হয়ে আমি বিছানায় শুয়ে থাকতে পারি না এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও তোমার জাহান্নাম সইতে পারবো না তোমার জাহান্নাম সইতে পারবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কান্নার বিনিময়ে যখন দয়ার নবী আমার কাছে এসে বলে যায় ও রাবে তোমাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও তোমার কান্নাটা আমার আল্লাহ কবুল করে তোমাকে ক্ষমা করে দিয়েছে একবার জুড়ে বলুন সোহান আল্লাহ যখন আমার ঘরেতে ওই আলোটা ঢুকেছে ওটা দুনিয়ার কোনো সাধারণ আলো নয় আমার দয়ার নবী এসে বলে গেছে দয়ার নবী এসে বলে গেছে ও রাবে আর

জোহর পড়তে পারেনি আসর পড়তে পারেনি আল্লাহর কাছে কাঁদছে তওবা করছে আর আমাদের বাড়ির ছেলে মেয়েরা আমরা বিনা কারণে কেরাম বটে দম দিয়ে লুডুতে দম দিয়ে পিটুতে দম দিয়ে জুয়াতে দম দিয়ে রাস্তার পাশে বসে জন ছেলেগুলো বসে একদম ইচ্ছাকৃত নামাজ কাজা করতে ব্যস্ত আছে না নাই বাড়ির মহিলাগুলো জিজ্ঞাসা করুন ইচ্ছা কি কোনো অভাব নেই তারপরেও নামাজ পড়তে ছাড়ে না রাবে আ বস্ত্র সব অভাব ছিল দুবেলা দুমুঠো ঠিকমতো খাওয়া হতো না সেই রাবেয়া তার আল্লাহকে চিনতে ভুল করেনি আর আমরা সব চিনতে পেরেছি শুধু আমার আল্লাকেই আমরা চিনতে পারি নাই। এই রাবে অনেক শুনি কিন্তু বুঝিয়ে ক্লিয়ার করে আমাদের সমাজে তুলে ধরার মতো মানুষ একটু কম আমি মায়েদের বলবো শুধু ঘটনা শুনে চলে গেলে হবে না গুলকে গল্প করে নাড়া ঝগড়া করে ইমানটা নষ্ট না করে রাবেয়া বস্তুর কথা একটুখানি আর দুটো কথা বললে শেষ বাড়িওয়ালা বললেন রাবেয়া আমার বাড়িতে তোমার হাড়ি বাসুন থালা আর মাসতে হবে না আমি তোমার সুন্দর একটা ঘর দিচ্ছি ঝেড়ে মুছে তার ভিতরে তুমি থাকবে আল্লাহর এবাদাত করবে আর তাই মতো তোমাকে খাওয়া দেবো তুমি খুশি রাবিয়া বসুন বললেন না বললে কেন বলতে আপনি যদি আমাকে সত্যি ক্ষমা করেন তাহলে ঘর দিচ্ছেন আপনি আমাকে ছেড়ে দেন বুঝতে পারেন আপনি যদি আমার সত্যি ক্ষমা করেন তাহলে আমাকে ঘর দিচ্ছেন কেন আমাকে একেবারে ছেড়ে দেন আমি যেন নিজের ইচ্ছা মতো আল্লাহর খোলা জমিনে ইবাদাত করে আমার আল্লাহকে খুশি করে জীবনটা কাটাতে পারি বলুন সুবহানাল্লাহ আর আমরা রাবেয়া বস্তি ঘরের ভিতরে চলে গেলেন ওখান থেকে চলে কোথায় বসরা নগরে রাবেয়া বসরি বসরি কি ওনার পদবি না জায়গার নাম চলে গিয়ে একটা বাড়ি খাজুর পাতা তাল পাতা ওনার ব্যবসা কি ছিল রুজি রোজগারের জন্য কি করতেন টুপি সেলাই করতেন কি বললাম টুপি আর আচ্ছা রাবেয়া বস্রী টুপি সেলাই করে আর খায় আল্লাহর ইবাদতে সময়টা কাটায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আল্লাহর ইবাদত করতে করতে একদিন হঠাৎ রাবেয়া চিৎকার করতে শুরু করেছে পাড়ার মানুষ বলল রাবেয়া 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 ওর ঘরে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে সবাই বালতি কলসি নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ও রাবেয়া দাঁড়াও রাবেয়ার ঘরে আগুন ধরেছে সবাই বালতি কলসি নিয়ে রাবেয়ার ঘরে আগুন নিভাতে যাচ্ছে তৎকালীন একজন যোগ্য আলেম বলেছিলেন না না

ভিতরে আগুন জ্বলে উঠেছে কি কিরণ মালা দেশে এলো নতুন বালা শুরু হলো মরণের পালা তাই তো বলছে চাই আমার কিরণ মালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা এদিকে কাজ করছে আর সামনে চলছে কি সিরিয়াল গান বাজনা ওতেই চলছে আর বাসা বলছে দেখ ওই দেখ এরপরে সাপ বেরোবে দেখ কি হচ্ছে মার ব্যাটা গল্প করছে সিরিয়াল দেখে দেখে মার মুখস্ত সিরিয়ালে চালাচ্ছে এরপরে কি হবে বলতো দেখ না ওই কেমন করে ছবল মারবে দেখ এদের মনের ভিতরে মোবাইলের প্রেমের আগুন জ্বলেছে রং বিরঙের আগুন জ্বলেছে তাই তো আজকে আল্লাহ ভুলেছে শয়তানের রাস্তায় চলেছে স্বামীকে ভুলেছে অন্য পর পুরুষ নিয়ে ব্যস্ত হয়ে বলে কি কি রাবে অস্তির কথা শেষ রাস্তায় যাচ্ছেন হজে যাচ্ছেন আল্লাহর আগুন জ্বলে উঠেছে হজে যাচ্ছেন যেতে যেতে এই আমার সেই ইবলিসের কথা বলবো বলেছিলাম বলবো টাইম আছে একটুখানি বলে যখন হজে যাচ্ছে যেতে যেতে গাধা গাধা তখন তো মোটর নেই তখন হলো গাধা গাধার পিঠে যাচ্ছে কি আপনার অসুবিধা লাগছে নাকি তকবির দেবো আমার অন্য মানুষ কবেন না না রে তকবির এতগুলো মানুষ সবাই মিলে একটু বলবো জোরে বলতে হবে না সবাই মিলে বলুন কারা জবান বন্ধ না থাকে না রে তকবির ভাইও বাবাজি রাস্তা যেতে যেতে গাধাটা পড়ে মারা গেছে পালার লোক বলছে রাবেয়া আমাদের গাধার পিঠে ওঠো একসঙ্গে হজে যাই রাবেয়া বললেন আমি হজে যাওয়ার নিয়ত করে বেরিয়েছি রাস্তায় আমার গাধা মারা গেছে আমি হজে যাব না যদি আমার হজ আল্লাহ চায় তাহলে গাধা জান্ত হয়ে যদি ওঠে আমি যাব না সেটা আমি যাব না রাবে নামাজের মুসাল্লা বিছিয়ে কাঁদছেন আয় আমার আল্লাহ আমি নারী অবলাপ মদিনায় যাও বিরাট বড় ঝামেলা তোমার কাছে কাঁদছি দুবেলা আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আমি হজে যাব বলে বেরিয়েছি আমার গাধা মারা গেছে কাফেলার দলেরা বলছে ওদের গাধায় উঠে যেতে আমি পর পুরুষের গাধায় উঠে যাব না আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি এত পরিমাণ কাঁদে রাবেয়ার চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে ওই মরা গাধা হাত পানে না উঠে দাঁড়ায় জোরে বলুন সুবহানাল্লাহ বলুন রাবে আর কথা মতো গাদা জানতো হয়ে উঠছে নিশ্চয় আল্লাহ করিয়েছেন আল্লাহ করেছেন তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই যে কথাটা কোনো কোন ছেলে বলবে হ্যাঁ মরা জিনিস আবার জানতো হয় বলি সাহেবের মিথ্যা কথা আর ওইকে কি বলেছিলাম কয়েক ঘন্টা বাচ্চা তার মুখ থেকে কথা বলবে তাই বলেছিলাম তো লোক বললে গাল গপ্প ওইটুকু বাচ্চা কথা বলতে পারে কেন পারে না বলছে না না ওইটুকু বাচ্চা কথা বলতে পারে পাঁচতলার ছাদ থেকে প্রসঙ্গিত লাভ দিল পুকুরে ডুব দিল নাইকার হাত ধরলো কালকা মেলে উঠলো দিল্লি পৌঁছে গেল রাস্তায় অ্যাকশন হলো চোখে চশমা খোলে না ওটা কি সত্যি তখন বাপ বেটাই একসঙ্গে মিলে বসে বসে বলছে সত্যি এই চিন্তা না আমার বুক ফেটে যায় আর মলি সাহেব কিছু কথা বললে তখন বলে যুক্তি দাও আমার কাছে যুক্তি আছে দিচ্ছি দেখবে রাস্তায় একটা ডিম গুড়িয়ে পেয়েছে তা ছেলেটা বলছে আব্বা ডিমটা তো খা হারাম যদি বেঁচে বিড়ি কি দেখাই কেরাম হয় মানে ফতোয়া গুড়িয়ে নেবে এই ব্রিগেডের মাঠে খেলা হলে ইডেনের মাঠে খেলা হলে ব্রিগেডের মাঠে মিটিং হলে এই বেড়া চাপা দেগঙ্গ থানার অন্তর্গত নন্দীপাড়ায় বসে বসে এই মোবাইলে দেখা যায় না যায় না এই মোবাইল তো অনেক বড় এর থেকে ছোট জিও মোবাইল বারোশো টাকা দাম এক বছর ভ্যালিডিটি ওই মোবাইলও দেখা যায় আচ্ছা ব্রিগেডের মাঠ আর জিও মোবাইলের স্ক্রিন একই সাইজ কি একই সাইজ নয় তাহলে ব্রিগেডের মাঠের দশ লাখ মানুষ ইডেনের মাঠের পাঁচ লাখ দর পাঁচ হাজার দর্শক একুশ জন প্লেয়ার সবটাই দুই ইঞ্চির মধ্যে যে ঢুকিয়েছেন সে হলো একজন বৈজ্ঞানিক আর ওই বৈজ্ঞানিক কে তৈরি করেছেন কে আল্লাহ একজন বৈজ্ঞানিক যদি দশ লাখ মানুষকে ছোট্ট একটা স্ক্রিনের ভিতরে দেখাতে পারে আর সেই আল্লাহ যদি ইচ্ছা করে কয়েক ঘন্টার বাচ্চা এই মুখ থেকে কথা বলাতে পারে কি পারে না এই পৃথিবীতে তিনটে বাচ্চা কথা বলেছিল একটা ঘটনা বললাম আর দুটো ঘটনা বলবো না শুধু পয়েন্ট তার মধ্যে একটা হলো বিনা বাপে পয়দা হজরত ঈসা আলাইহিস সালাম হলো আর একটা কে বলেন তো ঘটনা আপনারা শুনে রেখেছেন মনে নেই আগেই বলেছি বেড়া চাপায় বোর্ড দেওয়া আছে বাদুরিয়া তীর দিতে হবে বারাসাত তীর দিতে হবে বলবেন হুজুর আমরা শুনেছি হ্যাঁ ইউসুফ জুলাইকার কাছে কম বেশি শোনা আছে না নাই ঘটনা শুনতে ভালো লেগেছে কেন বলেন তো প্রকৃত কোরআনের কাহিনীটা কোরআনের ইতিহাসটা কি সুন্দর করে বানিয়ে উপন্যাসের মতো তুলে ধরেছে লোক শুনে পাগল হয়েছে কিন্তু প্রকৃত রসটা কি আছে আমরা বুঝি শুনেন না দুই মিনিট লাগবে নবীকে কুয়ায় ফেলা হলো তোলা হলো বিক্রি হলো কিনে নিল বাদশাহ বড় হলো জুলাইখা আমার নবীর প্রেমে পড়ল তাই তো নাকি জুলাইখা বলল আই লাভ ইউসুফ আমার নবী বললেন আই লাভ মাই আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ জুলাইখা বলছে আমি তোমাকে চাই ইউসুফ বলছে আমি আমার আল্লাহকে চাই ছেলেটা কি বলছে সাত চাই পৃথিবী শিশু চাই খেলনা আমি চাই তোমাকে তুমি কেন চাও না আর জুরাইকা বলছে ইউসুফ আমি তোমাকে চাই তুমি কি আমাকে চাও না বলছে তুমি আমার জন্য পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও আমি তোমার জন্য নয় আমি আমার রবের জন্য পাগল জুলাইকা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন একজন দাসী ছিল দাসীটার নাম হলো কালী মামা শুনে রাখুন তফসির থেকে বলছি গল্প নয় কালী মামাকে ডেকে বলল কালী ইউসুফ আমার কোটালে পাত্তা দিচ্ছে না অন্তত একটুখানি আমার সাথে প্রেম খেলায় লিপ্ত হওয়ার সুযোগ করে দাও তোমাকে গিফট দেব উপহার দেব এখন দেখবেন কিছু কিছু বাড়ির এই বড় যা প্রেম করে মেয়ে যা সাপোর্ট করে মেয়ে যা প্রেম করে বড় যা সাপোর্ট করে আর দুজন একসঙ্গেই বাজারে গে ঘটে জানা বলে আমি বড় সাথে যাচ্ছে আর ও বলছে আমার সাথে তো মেয়ে বুনা আছে কোনো ব্যাপার না জলাইকার কালি মামা দুজনের গটা হলো আমার ঘরে কোন ভাবে আর ঢোকার সময় যে কটা দরজা আছে প্রত্যেকটা দরজায় তালামান ঘরে আসতে গেলে মোট দরজার সংখ্যা হলো উনষাটটা কটা বললাম আমি একটুখানি হুজুরের সম্মানার্থে আমরা একটু তকবির দেব ফুরফুরা শরীফ থেকে হুজুর কি বলছেন আমরা খুশি কি খুশি নয় খুশি তো সবাই মিলে একটু হুজুরের সম্মানার্থে নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর কেবলা জনাব ভাইজান হুজুর কেবলা আওলাদে মর্যাদাতে জামা আওলাদে মর্যাদাতে জামা নারাই তকবে ভাইও বাবা জি চলুন আমি আমার বক্তব্য যাই হুজুর কেবলা সুবিধা মতো আসবেন খানি বলি ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা এই জুলাইকার কথা শুনে খালি মামা চলে এসে বলতে লাগলো ওই ইউসুফ জুলাইকা তোমাকে ডাকছে আমার নবী বলছে এত রাতে যাব না বলছে না যেতে হবে না যেতে হবে বারবার যখন বলছে পরিশেষে আমার নবী বললেন চলো যে যখন একটা একটা করে দরজা পার হচ্ছে একটা একটা দরজায় তালা মারছে আমি তখন বলতে ভুল করেছিলাম ষাটটা দরজা নয় দরজা হলো দরজা হলো ষাটটা এই যখন একটা একটা করে তালা মারতে মারতে উনষাটটা দরজায় তালা মেরেছেন লাস্ট কক্ষে দেখতেন জুলাইখা বসে আছে নিজের রূপ যৌবনকে সাজিয়ে খুব সুন্দর করে বসে আছে লাস্ট কক্ষে ওই দরজাটা তালা নয় ভিতর দিক থেকে লক করা মোট দরজা এই ষাটটা ছয় শূন্য বানান করে বললাম আমি তোতলাম তার জন্য একটু বানান করে দিলাম আমার নবীর হাতটা ধরে জুড়াই খা টানছে নিজের গায়ের উপরে চাপিয়ে নিতে চাইছে আমার নবী একবার ডান দিক একবার বাম দিক বারবার যখন টানছে আমার নবী আসমানের দিকে তাকাচ্ছেন তখন জুলাইখা বলছে ইউসুফ যাবে কোথায় উনষাটটা দল যায় তালা মারা জাল ছিনে যেতে পারবে পুকুর থেকে পারবে না আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আমার সাথে তোমার যৌন মিলন করতেই হবে করতেই হবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা একটু শুনে রেখে দেন জেনে রেখে দেন এমন একটা সময় চলে আসলো আমার নবীর হাতটা ধরে যখন টানছে ওগো আমার নবীর হাতটা ধরে যখন টানছে আমার নবী এদিক

আমার নবী আস্তে আস্তে ছুটে আগিয়ে চলে যাচ্ছে জুলাইকা পিছনে পিছনে কুত্তার মতো দৌড়াচ্ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হঠাৎ বাচ্চা বেরিয়ে বলছে এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তোর কি দরকার ছিল ঢুকলি কেন বল তখন জুলাইকা ঘুরিয়ে বলছে দেখো কত বড় ছ্যাছা তোমার স্ত্রীর যৌবন ভোগ করার জন্য তোমার ঘরে থেকে আমার উপরে আঙ্গুল তুলতে চাই বিচার তুমি করো তা না হলে তোমার অবস্থা খারাপ তার মানে বাদশা বলছে তাই শাকীকে বলছে কালি মামা এই কালি মামা সত্য বলছে 100% ও সারাদিন তুমি বাড়ি থাকো না দোকানে থাকো বউ যেটা ফোনে বলছে সেটাই সত্য বলে তুমি মেনে নিচ্ছ বাপমা যা बोलते সব মিথ্যা বাস্তবতায় হচ্ছে কি হচ্ছে না যাচাই বাছাই করে না কারণ বাপমা ছেলের নামে বদনাম করে ছেলের নিয়ে স্বামীর কাছে বাপমার বিরুদ্ধে এমন নাটক করে মনে হয় যেন কিরণমালা সিরিয়াল ভাবই করেছে ও ছেলেরা ও যুবান যুবকেরা এই জুলাই খা জুলাই খা যেই বলেছে তখন তখন বলছে সাক্ষী কে বলছে কালি বাবা ও কালী বাবা সত্য বলছে হা তখন ইউসুফ বলা হলো ইউসুফ তুই এমন কাজ করলি কি করে আমার নবী বললেন আমি করি নাই বলছে তোর কেউ সাক্ষী আছে আমার নবী চুপচাপ মেরে আছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হচ্ছে ওই ইউসুফ তোর কি কেউ সাক্ষী আছে আমার নবীর কানে আওয়াজ চলে আসলো ওই ইউসুফ তোমার কেউ সাক্ষী নেই কথা তুমি বলো না তুমিও ঘুরে বলো আমার সাক্ষী আছে কে সাক্ষী এই বাড়িতে একটা কুটুম বেড়াতে এসেছে যাকে আমরা বলি মেহমান ওই মেহমান বেড়াতে এসেছে তার একটা ছোট্ট দুধের বাচ্চা দোলায় শোয়ানো আছে আমার সাক্ষী হলো সে ওই দুধের বাচ্চাটাকে ওটা হলো জুলাইখার আপন খালাতো বোনের বাচ্চা একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ যার শিলতান্নড়া তার ভাঙবে দাঁতের গোডা শুধু দেখে না আমার নবী আস্তে আস্তে বাচ্চা শোয়ানো তার সামনে পৌঁছে গেল যাওয়ার সাথে সাথে ওই ছোট্ট বাচ্চার মুখ থেকে কথা বেরিয়ে আসলো কোরআনের আয়াতের ব্যাখ্যা ঠিক বলতে লাগলো জামার যদি সামনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের আর জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইকার তখন তো জুলাইকার হাতে ছেঁড়া অংশ একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ আর ছোট্ট দুধের বাচ্চা আর ওদিকে সেই কয়েক ঘন্টা বাচ্চা শোয়ানো আছে মনে আছে তো বলবেন সাবদাম ভাই ছেড়ে ছেড়ে না অত সহজ নয় চলো ও ছেলেরাও যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে বাবা যা এমন একটা সময় চলে আসলো ওই কয়েক ঘন্টা যে বাচ্চার বয়স তার সামনে হাজির হওয়া হলো ওর সামনে হাজির হতেই ওই বাচ্চাটার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো ওই বাচ্চাটার দিকে সাদা আঙ্গুলটা নেড়ে বলা হচ্ছে বলো বলো ও বাচ্চা তোমার বাপকে ওই ছোট্ট দুধের বাচ্চা তার জবান থেকে বেরিয়ে আসলো ওই পাহাড়ের পাদদেশে একটা রাখালের ছেলে আছে ওই ওই রাখাল হলো আমার বাপ জুরায়েজ হলো নির্দোষ পাড়ার লোক বলল হায় হুজুর পায়ে ধরছি হুজুর maaf করে দেবেন হুজুর বললেন তোমাদের কোনো ভুল নাই বলছে হুজুর maaf করে দেন আপনার ঘর ভেঙেছি ঘরের খুঁটি ভেঙেছি আপনার ঘরের প্রত্যেকটা খুঁটি সোনার রূপ দিয়ে আমরা তৈরি করে দেব হুজুর বলল তোমাদের করে দিতে হবে না বলল কেন বলছে শুনে রেখে দাও এ ভুলটা তোমাদের নয় ভুলটা আমার কোথায় ভুল করেছি একটা সময় ছিল আমি ঘরের ভিতরে তাহার জন্য ব্যস্ত ছিলাম মনে আছে

আর ওর শাশুড়ির মেয়ে বউ মুখে লাগিয়েছে মেকআপ গাড়িতে বসিয়ে দিচ্ছে পিকআপ বলছে আম্মাজি চলো তোমার যে গঙ্গা নিয়ে যাবো না জাহান্নামে নামে বারার নিয়ে যাবো চলো আর বউ বলছে আগে চলতো রাস্তায় অটো এখন তো পাড়ার ভিতরে ভিতরে চলছে টোটো যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট রাস্তায় চলছে বেশি বউ চেপে হচ্ছে খুশি ভিতরে বসে বলছে জেলে দাও আলো আমাদের নন্দী পাড়ার লোক মুখ দেখে বলে ভালো ও কথা প্রয়োজনে বলতে হবে বলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজের মায়ের ডাক্তার দেখানোর সময় হয় না কিন্তু শাশুড়ি ডাক্তার দেখাতে নিয়ে যায় নিজের মা বাপকে ডাক্তার দেখানোর সময় হয় না নিজের বাপ একটা দামি লুঙ্গি জোটে না অথচ শ্বশুর বাড়ি ব্যাগ ভর্তি করে ঈদের মার্কেটিং করে পাঠাচ্ছে এরকম ডিজিটাল সহায়তা আছে না নাই তবে নন্দী পাড়া বাদ যা বলছি রাস্তার ওপার শুনে রেখে দেন জেনে রেখে দেন তাহলে কি বলেছিলাম গোড়ায় আপনারা হয়তো ভুলে গেছেন এখন মানুষ আই বুড়ো মেয়েরা পালাতো আগে এখন বাড়ির বউরা পালাচ্ছে কিছু মানুষ বলছে যুগ খারাপ যুগ খারাপ না সমাপ সময় খারাপ নয় মানুষ খারাপ শুরু থেকে শেষ এক জায়গায় দাঁড়িয়ে মিলিয়ে নিন শুধু তাই নয় ব্যাখ্যা আসছি ও মায়েরা মায়েরা একটু শুনে রেখে দেন আমি একটু বলে যাচ্ছি কারণ এই নারী জাত দেখবেন এরা বেশি কথা বলে এই কথা বলা প্রসঙ্গে একটু বলছি আর তারপরে একটু মেলা নিয়ে রিপিট করবে একটু শুনুন

তা হুজুর শুধু দোয়াটা পড়ছে শোনেন বাপের কালে শোনেন হাত ছেলে 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 বলছে ওই যে তোমার বাড়ির পাশে পাখি বসে ডাকে আর তোমার ছেলে চোখ নীল হয়ে যায় কিচ্ছু খায় না বলে হুজুর আল্লাহর কিরে তুমি ঠিক বলেছো

আর মলি সাহেব বলছে আগে এই তাবিজটা লোক বাচ্চা ঠিক হবে আর তুমি তোমার স্বামীর হাত থেকে মাল খাওয়া বাঁচবে কি তাবিজ বলে যেই তোমার স্বামী বাড়ি আসবে তুমি তাবিজটা গালে চুপ করে ধরে রাখবে কামড়ে ধরে রাখবে স্বামী যেই বাড়ি আসছে দূর থেকে দেখলো ঠান্ডা বলছে গালে দেওয়া আছে স্বামীটা মনে মনে করছে আমারে এই স্ত্রী এত ভালো হয়ে গেছে বাড়ি আসলে মাথা খায় আর আজকের কোনো কথা নেই দুদিন তিনদিন দিন একভাবে খুব ভালো চলছে বউটাও মনে করছে তাবিজ দেওয়ার সাথে সাথে কাজ এক সপ্তাহ পরে হুজুরি কাজ কে বলছে হুজুর আল্লাহর কিরে তুমি তাবিজ দেওয়ার সাথে সাথে কাজ বলছে কেন বলছে আমার ওই স্বামী আজ এক সপ্তাহ আমার গায়ে একটা আঁচড় দেয়নি হুজুর বলতে তাবিজটা বার করুন যেই তাবিজটা বার করেছে ওই তাবিজটা বার করার পর এমন করে গাল থেকে নিয়ে মලි সাহেবকে যেই দিয়েছে মලි সাহেব খুলে দেখছে উপরে লেখা আছে কি জানেন ওটা দেখতে টুইঙ্কল টুইঙ্কল লিটি স্টার হাউ ওয়াই হান্ডার হট ইউ আর আর লাইকে ডায়মন্ড ইন দ্য স্কাই আর নিচে লেখা আছে আকাশ গিরে মেক করেছে সূর্য গেল পাটে খুকু গেল জলা নিতে পদ্মা দিগের ঘাটে

তুমি থব না যতক্ষণ না তোমার দুটো হাইব্রিড দিত তোমার গুবগাব বন্ধ হতো না তা আদেও আমার তাবিজের অ্যাকশন নয় তুমি থব ঠিক রাখবে তোমার স্বামীর ঠিক চলবে কথা ঠিক না লাতির ঢেকি চড়ে লাতির ঢেকি চড়ে ওঠে আমি আগেই 100 টাকা বললাম না খালি বলগা হাত দে বলগা হাত দে যেই মারবে শুয়ে বলে বলি বলগা হাত দে লাস্টে এত কান্না কেঁদে বলবে আল্লাহ বিচার করবে চলুন কি বলছিলাম খেল করুন ভাইও বাবা জি আমি প্রকৃত পক্ষে বলতে গিয়ে এ পর্যন্ত কথা আপন জায়গায় রাখি হুজুর কে বলে আসবেন আমি তার আগে দুটো তিনটা মিনিট একটুখানি বলি যদিও আজকের বন্ধনের কথা বলিনি তবে আজকে যেটা বলার মেন টার্গেট সেটা হলো মেলা এই ঠান্ডা পড়েছে বেলা চাপা বাদুরিয়া দেগঙ্গা হারোয়া খোলা পতা বিভিন্ন জায়গায় ছোট বড় মেজ মাঝারি সেজ মেলা হতে চলেছে না চলেনি আর জলসা কেন্দ্র করে একটা মেলা এবারে বলুন বাড়িতে যারা গরু বসে গরুর মুখে এরকম একটা নেট জাল লাগিয়ে দেয় ওটাকে ঠুসি বলে না না গেজে বলে গেজে বা ঠুসি লাগিয়ে দেয় ও চাচা দিয়েছেন কেন বলে বাবা গ্রামে সবজি চাষ আছে আর গরুটা খেতের পাশ থেকে নিয়ে যায় যদি কারোর খেত নষ্ট করে জরিপানা দিতে হবে গ্রামে সবাই টিএমসি করে আমি একা সিপিএম করি মার খেয়ে জীবন যাবে ওই জন্য গরুর মুখে ঠুসি বা গেজে লাগিয়ে দিয়েছি ওই গরুর মুখে খুঁশি শুধু দিয়ে শেষ করে না তার সাথে দিতেছে আঙ্গুলের মতো মোটা দড়ি জের ফুটে रखता খটা খটাটা মেরে দেবে গোরাটা গলায় দড়ি দিয়ে খটার সাথে লাগিয়ে দেবে মাঠে গিয়ে থুসি বা গেজেটা খুলে দেবে আচ্ছা গ্রামের গরু কারা সবজি নষ্ট করলে আপোষ মীমাংসা একটা করে নেওয়া যেতে পারে না পারে না

যাদের বাড়ির যুবক যুবক যাদের বাড়ির যুবতী মেয়ে এক ছেলের মার দু ছেলের মা বাজারে ডন দিচ্ছে ওরা হলো আপনার মাঠের সবজির থেকে মূল্য বেশি না কম তাদের রূপ যৌবন মাঠের সবজির থেকে দাম বেশি না কম বেশি নয় গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী নারী হলো গুপ্ত ধন তাকে থেকে রাখা প্রয়োজন আজকের ওই নারীগুলো রাস্তায় বেহায়া বেপরদায় যখন ঘুরছে আর ওই নারীটাকে লক্ষ্য করে কোন পরপুরুষ যখন তার যৌবনে আঘাত করবে তার দিকে নজর দেবে তার দিকে

ছাগল পোষলে তার গলায় দড়ি দেয় ছেলে আর মেয়ে জন্ম দিয়েছেন বাড়ির যেন হয়েছেন অথচ তারা বেহাল তবিয়তে ঘুরে বাড়াচ্ছে আমরা বাধা দিতে পারি না এর পিছনে হাদিস রয়েছে ফাউননা মিনকুম মান গালান ফাল ইয়ার বিআদি ওয়াইল্লা বলবেন আপনি বলবেন কেন তার বলার জন্য হাদিসটা বললাম চলুন অপর দিকে যাই বসিরাট আল্লামা হুজুর

একজন সেজদা করলেন না শয়তান আল্লাহ বললেন এই সেজদাই যা বললেন আল্লাহ ও মাটি তৈরি আমি আগুনের তৈরি আমি মাথা নত করব না আগুনের পাওয়ার বেশি আল্লাহ বললেন ابا واستكبر وكان عبيد الكافرين دورها বেরিয়ে যা তখন ওই ফারিস শয়তানকে তাড়িয়ে দিচ্ছে বাকি সমস্ত ফারিস তারা আরো একটা করে শেষ দায় পড়ে গিয়েছিলেন কারণ না জানি ওকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ রাগম্বিত হয়ে যদি আমাদের তাড়িয়ে দেয় তার জন্য ফারিস তারা আরো একটা শেষ দিয়েছিলেন তাহলে প্রথম একটা পরে আল্লাহর ভয়ে আরো একটা প্রথমটা ছিল হুকুম আর দ্বিতীয়টা ছিল ভয় আমরা এক রাখাত নামাজে কটা শেষ দা দিই বাবু দুটো সেখান থেকে শুরু হয়েছে একটা ছিল আল্লাহর আদেশ আর একটা ছিল ফারিস্তাদের আল্লাহর ভয় আমরা এক রাখাত নামাজে তাই দুই সেজদা বোঝাতে বললাম ইবলিস বলল আল্লাহ আমি তো শয়তান ঘোষণা হয়ে গেছি কিন্তু আমার কয়েকটা দাবি আছে আল্লাহ বলল বলে ফেল দাবি অনেক আমি প্রয়োজন দুটো দিনতে বলছি আল্লাহ আদম সন্তানের জন্য আমি জাহান্নাম আদমের জন্য আর সেই আদম সন্তান জান্নাতে যাবে এটা আমি হতে দেব না আমাকে স্পেশাল পাওয়ার দিতে হবে কি পাওয়ার বলল একটা হলো আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিতে হবে আমি যেন একবার জান্নাতে যেতে পারি আল্লাহ বললেন ঠিক আছে মেনে নিলাম আর বললেন আল্লাহ আমার জন্য আমার জন্য আপনাকে পারমিশন দিতে হবে ডান দিক বাম দিক সামান দিক পিছন দিক উভয় দিক উভয় দিক থেকে আদম সন্তানকে যেন আমি ধোকা দিতে পারি আল্লাহ বলল ওটাও মেনে নিলাম বললেন আল্লাহ আমাকে পারমিশন দিতে হবে কি পারমিশন পারমিশনটা অন্য কিছু নয় আল্লাহ যাত্তার রূপ ধরার আমাকে পারমিশন দিতে হবে আল্লাহ বললেন ওটাও মেনে নিলাম যাত্তার যেমন তেমন রূপ ধরল আর বললেন আমার জন্য একটা মসজিদ একটা মসজিদ আর একটা ধর্মসভা দিনের মজলিস দিতে হবে আল্লাহ বললেন ওটাও মেনে নিলাম বলল আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা ধর্মসভা কোনটা আল্লাহ বললেন তোর জন্য মসজিদ আর তোর জন্য ধর্মসভা হলো বাজার এখন ইবলিস এত পরিমাণ আনন্দ উপভোগ করছে আর বলছে আল্লাহ আমি জাহান নামি হয়েছি হয়েছি কিন্তু এই যে তুমি আমার মসজিদ আর ধর্মসভা দিয়েছ বাজার আমি আদম সন্তানকে ঠিক হাইল করে দেব তাহলে ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন বাজার ভালো করে খেয়াল করুন বাস্তবে দেখবেন মসজিদে গিয়ে জুম্মার দিনে 40 45 মিনিট থাকতে বিরাট কষ্ট হয় কিন্তু বাজারে গিয়ে বন্ধু-বান্ধব চায়ের দোকানে বসে একjari ঘন্টা কেটে গেল যেন মনে হয়ই আসলাম কথা ঠিক কি না তাহলে ইবিলিসের চয়েসফুল পছন্দের জায়গা হলো বাজার মেলা আর আমরা বকলমে জলসা কমিটি বলে দাবি করব আর তাদের বসানোর জন্য জায়গা করে দেব গ্রামের দুই ধরনের মানুষ থাকে একদল বলে দোকান বসা আর কিছু বয়স্ক লোক বলে এ বাপ তোরা দোকান টোকান বসায়নি যুবক ছেলেরা বলে দোকান না হয় জমে ওঠে কিন্তু শুনে রাখুন এই যুবক ছেলেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তাহলে একদল মানুষ বলবে দোকান বসতে দিও না আরেক দল মানুষ বলবে দোকান না বসলে জমবে না যারা এই দোকানকে সাপোর্ট করে বসানোর জন্য ব্যস্ত হলো আর বল বকলমে ইবলিসের কথা অনুযায়ী তারা ইবলিসকে সমর্থন করল কি করল না ইবলিস তো চেয়ে নিয়েছিল বাজার চেয়ে নিয়েছিল মেলা দোকান আমরা জানি হ্যাঁ দোকান ভালো দুধ ভালো আখের রস ভালো ডিম ভালো রাত দুটো সময় লোক ডিম খেতে চায় না বলে অনেক রাত হয়ে গেছে খাবো নাgeqslantসব আখের রস আনারস ভালো দুধও ভালো দুধ আর আনারস কেউ একসঙ্গে খায় যে অন্তত একটু নেড়ের মতো ভিজিয়ে খায় খাবে না কেন বলে মরে যাবে পটল ভালো জিনিস পটলের নতি আরো ভালো লাগে কিন্তু পটলের মূল খেলে মাছ কাটতে হবে জলসা দেওয়া ভালো দোকানও ভালো কিন্তু দোকানে যখন আপনার মেয়ে আমার বোন আপনার ছেলে আমার ভাই যখন ওখানে গিয়ে বলছে কাবি খুশি কাবি গাম কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশান যখন ওখানে গিয়ে বলছে এ দিলাসি কানা ছোট ভাইয়ের শালি ছাড়া কিচ্ছু ভালো লাগে না ওটাই হলো পটল ভালো পটলের নতি ভালো জলসা ভালো দোকান ভালো আর যখন পটলের মূলটা খাচ্ছেন ভিতরে যেমন বাঁশ কাটার জন্য তৈরি হচ্ছে দোকান ভালো জলসা ভালো ছেলে মেয়েদের আনাগোনা আটকাতে যখন পারবেন না তাহলে ওই পটলের মূল কখনো দেওয়ার চেষ্টা করবেন যেভাবে দায়িত্ব নিয়ে বলবো আশা করছি চট করে এমন কথা অনেকেই বলার পরিস্থিতি হয় না কিন্তু আমি জানি দু ঘন্টার জন্য এসে নিজের জীবনটাকে জাহান নামি করতে চাই না যেটুকু বলবো আল্লাহর আসতে বলবো এরা হয়তো দেবে টাকা আল্লাহর কাছে আমাকে দিতে হবে দেখা সেই দিনকে কি মুখ নিয়ে দাঁড়াবো উপস্থিত জনমন্ডলী কথার মাঝে আর একটা কথা একটু বলি গোসলের ফরজ ওজুর ফরজ বিভিন্ন মশলা ছেলে মেয়ে উভয়ে জানার প্রয়োজন আছে না নাই আমাদের বয়স হয়ে গেছে কেউ ব্যবসা করি কেউ চাষবাস করি কেউ সেলাই কাজ করি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত হয়তো মান সম্মানে হাবের সাহেবের কাছে জিজ্ঞাসা করতে পারি না কথা ঠিক কি না মায়েরা শুনে রাখুন বাড়িতে বসে অনলাইনে কোরআন শিক্ষা একটা কোর্স চালু করা হয়েছে যাদের বড় মোবাইল আছে বাড়িতে বসেই ক্লাস করতে পারবে তাদের জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বার নয় অনলাইন কোরআন শিক্ষার নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি জিরো টু জিরো নাইন এই নাম্বারে কল করবেন না নাম্বারটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন নাম গ্রাম থানা জেলা আরও একবার বলছি মহিলাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা আছে ছেলেদের জন্য আলাদা সপ্তাহে তিন দিন রাত নটা থেকে ১০টা এক ঘন্টা ক্লাস কোরআন শরিবও শেখানো হবে আবার নামাজ গোসল অজু পাগ না পাগ মশলাও শেখানো হয় নাম্বারটা আরও একবার বলছি নাইন সেভেন থ্রি টু প্রয়োজনে যোগাযোগ করবেন ভাই একটু রাস্তাটা ছাড়বেন হুজুর আসছেন একটু রাস্তাটা একটু ছেড়ে দেবেন না রায়ক ভিড় নাড়